ডিসেম্বর মাসে প্রথমে ত্রিপুরা ঘুরেছি, টুর্নামেন্টটা হয়েছিল, কিন্তু এটা করতে করতে তারপর 3 বছর সময় লেগে যাচ্ছে। 2024 আমরা রিটেন এক্সাম দিয়েছিলাম, তারপর 6 মাসের মধ্যে আনসার কি দেওয়া হয়েছে, আমাদের ডেকোরেশন করেছিলাম, তারপর কিন্তু আমরা যাচ্ছি সেপ্টেম্বর দুর্গা পূজার আগে হিসেবে আমাদের প্রচেষ্টা কমপ্লিট করা হোক, ভাইবাটা নেওয়া হোক, আমাদের এটাই আমাদের মানে আন্দোলনের মূল মোটিভটা। কতজন আছো তোমরা? আমরা 6,200 জন আছে এখানে, সবাই আসেনি কিন্তু 11 জন ক্যান্ডিডেট আমরা মিলিত হয়েছি শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কমপ্লিট করার জন্য, প্রতিষ্ঠাতে কমপ্লিট হোক এই জন্য আমরা সবাই, আমাদের দাবি সেপ্টেম্বরের মধ্যে যাতে আমাদের ড্রাইভারটা কমপ্লিট করা হোক। ওরা ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট তাই সবাইটা অ্যাকচুয়ালি অবচ্ছিন্ন সেকেন্ড টাইম দেওয়াছে ডেপুটেশন দিলে ফাইকা, কারণ যে লাস্ট টাইম যে ডেপুটেশন দি মানে আপনি হয়তো শুনে কোনো অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে খুঁজে যে চিনো ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট যেটা তমানে আপনার তাখন কমপ্লিট প্রসেস খাইয়া হোক আপনি বাকি চিন্তিন অর সবাইকা চিনি নাই মা যে চিনি যে অ রিক্রুটমেন্ট দাটি প্রসেস কমপ্লিট খাইনানি ইনফর্ম সো অথরিটিস রং কই নাই বরং সামুতে চিনি যে ইউথ রং নাইসে চিনি বরংনি যে রেসপন্সিবিলিটিস তমানি বরফ বখলাইনাত যাই যাইকে দাটি খাইনা